আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক। দেশ এবং দেশে বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাঁসগুলো প্যারেন্টস, এই হাঁসগুলোকে আজকে আমরা ভ্যাকসিন করতেছি। যে ভ্যাকসিনগুলো আসলে না হলেই না হয়, কারণ ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে হাঁসের জন্য মানুষ ব্যবহার করে মাত্র দুইটা ভ্যাকসিন, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। তো তার মাঝখান থেকে আমরা আজকে বার্ড ফ্লু ভ্যাকসিনটা কভার করতেছি। আসলে বার্ড ফ্লু হাঁসের শরীরে প্রথম থেকেই থাকে, তো এর জন্য অনেক খামারিতে অনেক জায়গাতে দেখা যায় যে বার্ড ফ্লুর জন্য আপনার হাঁসের খামার একদম শেষ হয়ে যায়। তো দর্শক, আজকে আমরা এই ভ্যাকসিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি। তো আমাদের টোটাল এখানে 300 উপরে প্যারেন্টস আছে, আপনারা জানেন আমরা এই পাশে ডিমের জন্য ব্যবস্থা রেখেছি। তো এটা আমাদের প্রথম প্রজেক্ট ছিল, তো এখন আলহামদুলিল্লাহ এটা আমরা একটু আপনার ডিজাইনটা চেঞ্জ করেছি, এই ঘরটা একটু আরেকটু প্রসারিত করব এবং মাচার সিস্টেমটা আরেকটু চেঞ্জ করব। তো আসলে প্রত্যেকটা জিনিস করতে করতে শেখা যায়। তো সব হাঁস নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে যারা যারা রয়েছে তেমন ভালো কোনো আইডিয়া বা মডার্ন কোনো আইডিয়া দিতে পারে না। তো হাঁস প্রজনন কেন্দ্র আমাদের যেসব রয়েছে ওইগুলোতে গেলেও খুব ভালো একটা সমাধান আপনি পাবে যে তা না, কারণ দেখবেন সারা বাংলাদেশে অধিকাংশ হাঁস প্রজনন কেন্দ্রই গেলে হাঁসে বাচ্চা পাওয়া যায় না। তো এরকম একটা সমস্যা আমরা ফেস করি। তো যাই হোক, আমরা করতে করতে শিখতেছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করার লক্ষ্য নিয়ে আমরা আজকে কাজ করতেছি। তো আমি আপনাদেরকে ভ্যাকসিন করার মুহূর্তে থেকে ফোন দিলাম। এটা হলো আমাদের পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো ছাড়ার পরেই একদম মানে স্বতঃস্ফূর্তভাবে গোসল করতেছে এবং রেসপন্স। এটা হচ্ছে পুকুরে, আমরা দেখেন আমরা কিন্তু পুরো পুকুরে দিই নাই হাঁসটা। তো হাঁসের জন্য অত পানি লাগবে যে তা না, এটা নতুন জাতের হাঁস, এটাকে বলা হয় কাকুলি হাঁস। আপনারা দেখতে পাচ্ছেন কাকুলি এবং রূপালি দুইটা জাতের হাঁস এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যাকসিন করতেছি, এখানে ছোটো ছোটো বাচ্চা আমাদের আশেপাশের, এদেরকে আজকে আমরা মানে মিষ্টি মুখ করাবো এই উদ্দেশ্য নিয়ে এদেরকে আমরা রেখেছি। তো এখানে আমাদের ভ্যাকসিন করতেছে আমারই কাছের একজন ছোটো ভাই সাইদুল ইসলাম কামাল ভাই, ও খুব পারদর্শী, ওর নিজস্ব ভ্যাকসিন গান আছে। আপনাদের যাদের ভ্যাকসিন করার দরকার হবে আপনারা ভ্যাকসিন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভ্যাকসিনটা কীভাবে দিচ্ছি, আপনারা দেখেন এটা হচ্ছে ভ্যাকসিন, গান দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঘাড়ে ধরার পরে সুন্দরভাবে ভ্যাকসিনটা করা হয়। তো অনেকেই ভ্যাকসিন করার মাঝখানে অনেক ভুল ভ্রান্তি থাকে যে আসলে রানে করবো না চামড়া নিচে করবো, চামড়া নিচে করলে পাখার নিচে করবো না ঘাড়ে করবো না বুকে করবো। তো এইগুলো নিয়ে সবাই গদবাদা হিসাব দেয়, তবে আমি বেটার ফিল করতেছি ঘাড়ে দিতে, যদিও ঘাড়ে অনেকে দেওয়ার জন্য সাজেশন দেয় না, কিন্তু আমি এটাতে ভালো রেজাল্ট পেয়েছি, এর জন্য আমি ঘাড়ে মূলত ঘাড়ে ব্যবহার করি ভ্যাকসিনটা। তো এটা হচ্ছে বার্ড ফ্লুর ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা দিচ্ছি এই ভ্যাকসিনটা খুবই কার্যকর এবং খুবই ভালো। আমার মনে হয় যে যদি হাঁস খামার দিয়ে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ভ্যাকসিনটা অবশ্যই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনগুলো কীভাবে দেওয়া হচ্ছে, একজনে ধরে দিচ্ছে, মিনিমাম 3-4 জন লোক লাগে আসলে হাঁসের প্রজেক্টটাতে কাজ করতে গেলে। তো আরও যে বিষয়টা, আমরা আসলে এখানে ফিডের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছি। এটা একদম অরিজিনাল আমাদের পিওর জাতের হাঁস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম আমাদের অরিজিনাল একদম পিওর ব্রিড, এটা এটাকে কাকুলি বলা হয়, যেটা কিনা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির। আপনি দেখেন এই হাঁসগুলো কিন্তু অনেক ওয়েটফুল, এখানে দুই বেসের হাঁস আছে, এক একটা হাঁস প্রায় আপনার মিনিমাম 2.5 কেজির উপরে আছে, আর মেল যেগুলো এগুলো 3 কেজির উপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছে থেকে, এখানে অর্ধেক হাঁস আটকানো হয়েছে আর অর্ধেক এখানে আছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক, আপনি দেখেন এই হাঁসগুলো কিন্তু প্রচুর বড়, এই দেখেন এক একটা হাঁস কিন্তু অনেক বড়, আমি একটু কাছে থেকে জুম করে দেখাইলাম আপনাদেরকে। তো এই হাঁসগুলো আমাদের ডিমে এখন এগুলো বাচ্চা আমরা বিক্রি করতেছি, আপনারা আমাদের কাছ থেকে একদিনের বাচ্চাও নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে এক মাসের বাচ্চা বড় বাচ্চা নেবেন সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আপনি দেখেন এক একটা হাঁস কি বড়। অন্য অন্য হাঁস কিন্তু যারা যারা এটা নিয়ে কিন্তু প্রতারণা চলতেছে এখন, যারা যারা কিনা আপনার এইটার মতোই দেখতে আরেকটা হাঁস আছে, ওই হাঁসটা যারা যারা নেবেন তারা কিন্তু এরকম বড় হবে না এবং এত তাড়াতাড়ি ডিমও দেবে না, 90 থেকে 105 দিনে এই হাঁসগুলো ডিম দেয়। আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে বা আগেও আমরা বলেছি আপনাদেরকে, তো এই হাঁসগুলো আমাদের আজকে দেখালাম, আমি আজকে ভ্যাকসিন করতেছি। এখন আবার আমরা 6 মাস হলে পরে আবার ভ্যাকসিন করব, এখন আমরা এটা 3 মাসের মাথায় ভ্যাকসিনটা করলাম। তো আমরা মূলত ইনকিউবেটর কোম্পানি, আমরা আপনাদেরকে ইনকিউবেটর দিয়ে হেল্প করতে পারবো। আমাদের এটা ছাড়াও আরও অনেক প্যারেন্টস আছে, আরও ওই পাশে ওইগুলো ভ্যাকসিন করে এসেছি, পুকুরের ভিডিওটা অনেকদিন যাবত দেওয়া হয় না, তো আজকের জন্য দিলাম।
আর দর্শক অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে একটু আগে থেকে সময় দিয়ে নেবেন এবং ভালো পিওর জাতের হাঁস আমরা আপনাদেরকে দিতে পারবো। আর নতুন নতুন যত যত হাঁসের ভিডিও এবং নতুন নতুন জাত নিয়ে কাজ করতে হয় আমরা সেইগুলো নিয়ে কাজ করব। আমি এটা একটু দেখাই দিলাম, হাতে করে আপনারা যারা যারা ভিডিওতে ভ্যাকসিন করবেন তাদের সুবিধা হবে, যাতে এইভাবে আপনারা কাজটা করতে পারেন। তো আর ভ্যাকসিন মূলত ডাকপ্লেগ ডাক কলেরা আমরা এখান থেকে বড় হাঁসও বিক্রি করতেছি, যারা যারা বড় হাঁস নিতে চান শীতের জন্য ডিম পাড়া একদম রানিং তারাও নিতে পারবেন। আমরা এখানে প্যারেন্টস বিক্রি করতেছি, এটা কিন্তু দর্শক হাঁসের দাম ধরলে হবে না, এটা কিন্তু মূলত প্যারেন্টস বিক্রি হবে। এখান থেকে আপনি যে হাঁসের দাম 300 টাকা এটার দাম 300 টাকা এইরকম হইলে হবে না, এগুলো প্যারেন্টস, এগুলো প্রত্যেকটা প্যারেন্টস আমাদের প্যারেন্টস আকারে বিক্রি হবে এবং জাতের জন্য। এটা ওই বাজারের দাম 300 টাকা 200 টাকা 400 টাকা এগুলো হইলে হবে না, এটা আমাদের অনেক ডিমান্ডেবল জিনিস, তো আমরা এটা ওইরকমভাবে বিক্রি করবো। যারা নিতে চান নিতে ইতিমধ্যে বেশ কয়েকজন 10টা 20টা করে নিচ্ছে, তো আমরা নিতে আমরা দিতেছি রানিং একদম ডিম পাড়া। তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনা নিয়ে আমি ইব্রাহিম খলিল আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবারও ভ্যাকসিন করা হচ্ছে, ময়মনসিংহ সদর দাপুনিয়া বাজার এরিয়া, ময়মনসিংহ সদর দাপুনিয়া বাজার ফুলবাড়িয়া রোড দাপুনিয়া বাজার, গুগল ম্যাপে আমাদের লোকেশনটা পাবেন। তো এই বলেই আমি আজকের মতো আবারও বিদায় নিচ্ছি আমাদের সানাফেক্রুর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।